আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী দেবদত্তা মাঝির সঙ্গে। আমাদের প্রতিনিধি রানা দাস রয়েছেন তার সঙ্গে। রানা, তোমার কাছে জানতে চাইবো, দেবদত্তা যখন নিজের ফল শুনতে পারলো এবং তারপর সে জানতে পারলো যে প্রথম স্থান অধিকার করেছে, কি বলছে সে, কেমন লাগছে তার? একেবারে দেখো, মাধ্যমিকে প্রথম স্থান অধিকারী দেবদত্তা মাঝির বাড়িতে রয়েছি এবং এই সময় দেবদত্তা আমাদের সাথে রয়েছে। দেবদত্তা, তুমি বলো যে প্রথমে এদিকে তাকিয়ে রেজাল্ট যখন জানতে পারলে, যে এরকম জানতে পারলে যে প্রথম স্থান অধিকার করতে পারবে? আমি জানতে পারলাম একটু পরে, আমাদের মানে টিভি খুলে রাখিনি, এবার মা ফোন থেকে জানলো এটা। কেমন লাগছে? খুব ভালো লাগছে। তুমি আমাকে বলো যে কোথায় স্কুলে শিক্ষকদের কাছ থেকে বেশি পড়াশোনা পেয়েছো না প্রাইভেট টিউটর নিতে হয়েছে? প্রাইভেট টিউটরটাই সাহায্য করেছেন বেশি। কটা প্রাইভেট টিউটর ছিল? প্রত্যেকটা সাবজেক্টের জন্যই প্রাইভেট টিউটর ছিল, তবে ফিজিক্যাল সায়েন্সটা মূলত আমার মাই পড়াতেন। পড়াশোনা কতক্ষণ করতে? পড়াশোনা আমি 10-12 ঘন্টা বেশি করতাম। কোন সময়টা পড়াশোনা করতে? ধরুন আমি সকালের দিকে বেশি তাড়াতাড়ি উঠতে পারতাম না, ওই 11:30-11:30 পর্যন্ত পড়তাম। 11:30-11:30 তুমি কি ভালোবাসতে, মানে পড়াশোনা ছাড়া আর কি ভালো করো? ছবিটা দেখাও না, ছবিটা। হ্যালো হ্যালো হ্যালো, পড়াশোনাটাই বেশি ভালোবাসতাম। এবার পড়াশোনা ছাড়া পড়াশোনা খেলা, আইপিএল দেখতে, ক্রিকেট খেলা ভালোবাসতে? ভালোবাসতাম, কিন্তু দেখার সময় হয়নি। কি নিয়ে পড়তে চাও তুমি, কি নিয়ে এরপরে পড়তে চাও? আমি একেবারে দেবদত্তা যেটা জানাচ্ছিল যে আইআইটি তার ইচ্ছা রয়েছে পরবর্তী সালে তিনি আইআইটি নিয়ে পড়াশোনা করবে, আমার এই মুহূর্তে তার বাড়িতে উচ্ছ্বাসিত গোটা পরিবার। একেবারে সংবাদ মাধ্যম যেমন সকলেই তার বাড়িতে এসছে, তেমনি স্কুলের মাস্টার থেকে শুরু করে প্রতিবেশী সকলেই কিন্তু এসে পৌঁছেছে তার বাড়িতে। আমরা দেখতেই পাচ্ছি দেবদত্তার বাড়িতে প্রতিবেশীরা যেমন চলে এসেছেন, তার পরিবার পরিজন তারাও উচ্ছ্বসিত। প্রথম স্থান অধিকার করেছে মাধ্যমিকে দেবদত্তা মাঝি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলের ছাত্রী সে। 697 পেয়েছে দেবদত্তা, 99.57% নম্বর পেয়েছে এবং 697 নম্বর পেয়ে প্রথম হয়েছে দেবদত্তা মাঝি। আমরা জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই মাধ্যমিকের ফল প্রকাশ করেছিলেন বন্ধুশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং তারপরে যেমনটা আমরা জানতে পারি প্রথম স্থান অধিকার করেছেন দেবদত্তা মাঝি, 697 নম্বর পেয়েছে সে, 99.57% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে দেবদত্তা। দেবদত্তা কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলের ছাত্রী। এই মুহূর্তে তার ছবি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি। ফল ঘোষণা করার পরই আমরা যোগাযোগ করতে পেরেছিলাম দেবদত্তা মাঝির সঙ্গে, আমরা কথাও বলেছিলাম দেবদত্তার সঙ্গে। যেমনটা জানিয়ে দেয় সে খুবই উচ্ছ্বসিত এই ফল শোনার পর, এবং দীর্ঘ দিনের যে প্রস্তুতি সে নিয়েছিল তারপর আজ সে এই প্রথম স্থান অধিকার করার পর সে স্বাভাবিকভাবে খুবই উচ্ছ্বসিত। রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, একেবারেই দেখো দেবদত্তা একেবারে মাধ্যমিকে প্রথম হয়েছে দেবদত্তা এবং তার বাড়িতে এই মুহূর্তে কিন্তু উচ্ছ্বাসিত সকলে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেবদত্তা আমাদের সঙ্গে রয়েছে। দেবদত্তা, তুমি এইটা বলো যে তুমি কি হতে চাও, তোমার ইচ্ছে কি আছে? আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। আর তুমি কি বলবে তোমার এই যে এত ভালো রেজাল্ট,
আর তুমি কি বলবে, কাদের কাদের বলবে, মানে একদম সফলতা কাকে দেবে? হ্যালো, আমার মাকে দেব, আমার স্কুলের টিচারদের, কিংবা আমার যারা প্রাইভেট টিউটর ছিলেন তাদেরকে, এবং পাথফাইন্ডার ইনস্টিটিউশন আমি পড়তাম, সেই পাথফাইন্ডার ইনস্টিটিউশনকেও আমি। টিচার আর স্কুলের শিক্ষকরা কিভাবে সাহায্য করত? হ্যালো স্কুলের শিক্ষকরা, হ্যালো বলো, এসো, মানে প্রাইভেট টিউশন খুব দরকার ছিল মনে হয় মাধ্যমিক একটা ভালো রেজাল্ট করার জন্য, প্রাইভেট টিউটর কি মনে হয় দরকার ছিল? এবার যদি কোনো ছাত্র বা ছাত্রী পড়তে পারে নিজে, সেক্ষেত্রে দরকার হবে না। এবার টিচারদের কাছ থেকে একটু গাইডেন্স পেলে তো ভালো হয়, মানে আলাদা করে পড়া দরকার। হ্যাঁ, আর কি বল, তুমি কি খেতে ভালোবাসো বলো? সব থেকে বড় যেটা আজকে এত আনন্দের দিন, কি বলবে বাড়িতে? আমার খারবতি কি খেতে চাইবে আজকে বাড়িতে, কেমন লাগছে, কি পছন্দ করো বলো? সবই পছন্দ করি। কেমন লাগছে, কেমন লাগছে? একেবারে আমরা দেবদত্তার, দেবদত্তার মায়ের সাথে একবার কথা বলবো। দেবদত্তার মা এখানে, দেবদত্তার মা এখানে রয়েছে আমাদের সাথে, এখানে বলছি যে কেমন লাগছে এই রেজাল্ট ছেলে? খুব ভালো লাগছে, খুব ভালো।